এলিনা, এই যে বাড়ির ছবি দেখাচ্ছে তুলিকা, বারবার তুমিও দেখাচ্ছ, পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছ। আচ্ছা বলো তো, লিগালি কি তৈরি হয়েছিল এই বাড়িটা, কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, এই বাড়িটি কিন্তু একেবারেই বৈধভাবে নির্মাণ করা হয়নি, অর্থাৎ ইললিগালভাবে তৈরি করা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন একজন, যিনি মারা গিয়েছেন, কেয়া শর্মা চৌধুরী, তার আত্মীয়। এই এই ফ্ল্যাটটি কি বৈধভাবে তৈরি করা হয়েছে? দেখুন, আমার যতদূর জানা এই ফ্ল্যাটটা G+3 কনস্ট্রাকশন, তারপরে বাকিটা তো দেখতেই পাচ্ছেন আপনারা কি G+3 কনস্ট্রাকশনের কথা হওয়ার কথা ছিল। হ্যাঁ, তারপরেও G+4 উঠে গেল। হ্যাঁ, এটা তারপরে 7 ফুট রাস্তার উপর এত বড় বিল্ডিং কি করে হয়, এই প্রশ্নটাই উঠছে। 7 ফুট রাস্তার উপরে এত বড় বিল্ডিং কি করে হয়? আমি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি। আমার ভিডিও জার্নালিস্ট রজনীকে বলবো, রজনী একটু ভেতরে আসার চেষ্টা করো। এই মুহূর্তে একটু চেষ্টা করবো একটা একটা করে গোনার যে কতগুলো পিলার এই ফ্ল্যাটে রয়েছে, এবং যে পিলার গোটা বিল্ডিংকে ধরে রাখে সেই পিলারগুলো কতটা, এবং সেই পিলারের মধ্যে গাঁথনি কতটা দেওয়া হয়েছে, কতটা সিমেন্ট দেওয়া হয়েছে। এই একটা পিলার রয়েছে আমার ডান দিকে, একটি পিলার রয়েছে, দুটো পিলার, 2 নম্বর পিলার, ওই দিকে একটি পিলার রয়েছে, 3 নম্বর পিলার, 3 নম্বরের পরে 4 নম্বর পিলার, 5 নম্বর পিলার, 6 নম্বর পিলার, এই করে করে মোট আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত প্রায় 20টির কাছাকাছি পিলার রয়েছে গোটা বিল্ডিংটা যদি আমি একটুখানি দেখি ঘুরে ঘুরে। এই যে পিলারগুলি রয়েছে সেই পিলারের মধ্যে মশলা বা গাঁথনি অত্যন্ত কম, অত্যন্ত পাতলা। যে পিলারগুলি একটা গোটা বিল্ডিংকে ধরে রাখবে সেই পিলারের মশলা আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত পাতলা এবং পুরু নয়। সিমেন্টের যে গাঁথনি অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল, কারণ যে বিল্ডিংয়ের একাংশ গতকাল ভেঙে পড়েছে সেটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ভেঙে পড়েছিল, এবং এই যে পিলারগুলি রয়েছে সেই পিলারগুলিকে কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়েই তৈরি করা হয়েছিল, এমনটাই জানাচ্ছেন এখানকার স্থানীয়রা। একই সঙ্গে তারা জানাচ্ছেন যে এখানে G+3-এর কথা হয়েছিল, G+3 কনস্ট্রাকশন ওঠার কথা ছিল, কিন্তু সেই জায়গায় G+4 অর্থাৎ 5 তলা বিল্ডিং কীভাবে উঠতে পারে সেই প্রশ্নটা কিন্তু একাধিকবার উঠছে। আমি আরও একবার ছবিটা দেখানোর জন্য বলবো, তুমি দেখতে পাচ্ছ পিউ, এত বড় একটা বিল্ডিং, এত এত আমরা দেখবো 5 তলা একটা বিল্ডিং, এত উঁচু একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের নিচে এই কটা মাত্র পিলার, এই পিলারের ওপর একটা 5 তলা বিল্ডিং কি আদতে থাকতে পারে? যে গাঁথনিগুলো দেওয়ার কথা ছিল সেই গাঁথনি সঠিক, মানে এই ব্যাপারটা একেবারে পরিষ্কার এলিনা তরিকা, যে বিরাটের যে বাড়ির ছবি বারবার দেখাচ্ছে এবং সেটাকে অবৈধ বলা হচ্ছে সেটা একেবারে মানে ইললিগালি তৈরি হয়েছে, এবং সেখানে একাধিক অভিযোগ সামনে আসছে। অবশ্যই সেটাকে পরপর কি কি অভিযোগ সামনে আসছে আমরা তুলে ধরবো।